তো আজকে 29 জুলাই 2019 ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় অংশ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে পার্বত্য চট্টগ্রামে যে জমি দখল করা সে বিষয়ে একটি সম্পাদকীয় ছাপা হয়েছে। তো প্রথমেই খবরটি বা সম্পাদকীয় অংশটির গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো জেনে নেব। প্রথমে আছে ল্যান্ড গ্র্যাবিং, জমি দখল করা। ল্যান্ড গ্র্যাবিং, জমি দখল করা, ইনসিএসটি পার্বত্য চট্টগ্রামে স্টপ বন্ধ করা, সেফ রক্ষা করা বা হেফাজত করা, হোমস্টে, বসতবাড়ি বা বাস্তুভিটা, ইন্ডিজেনাস পিপল আদিবাসী মানুষ, আইরনি, বকরাঘাত বা বিদ্রুপ করা, পসিবল সম্ভব, নেক্সাস সংযোগ বা বন্ধন, মানি অ্যান্ড পলিটিক্যাল লিঙ্কস, অর্থ ও রাজনৈতিক যোগসূত্র, তারপর থ্রি ট্রাইবাল ভিলেজেস, উপজাতিতে 3টি গ্রাম, প্রসেস প্রক্রিয়া বা পদ্ধতি, গ্র্যাব কেড়ে নেওয়া বা দখল করা, ইনহ্যাবিটেন্ট বাসিন্দা, দি প্রসপেক্ট অফ ইভেকশন, উচ্ছেদের সম্ভাবনা, চার্জেস অফ ট্রেসপাসিং ইন্টু, অনাধিকার প্রবেশের অভিযোগ, দি অ্যাডজাসেন্ট ল্যান্ড, সংলগ্ন বা নিকটবর্তী জমি, ইউজ টু ফার্ম, কৃষিকাজে ব্যবহার করা, সাস্টেনেন্স, পুষ্টিকর উপাদান, ইলিগ্যালি অবৈধভাবে গ্রাবার, দখলকারী বা অর্থলিপ্সু ব্যক্তি, রিসোর্ট টু অবলম্বন করা, ইউজারি, চড়া সুদ বা সুদের কারবার, ফোর্সফুলি জোরপূর্বকভাবে, হু ডিফল্টেড ইন রিপেইং দ্য লোন, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হয়, হু ডিফল্টেড ইন রিপেইং দ্য লোন, রিপোর্টেডলি বিবরণ অনুসারে, দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ আসল বা প্রকৃত পরিমাণ, দ্য সো কল্ড পারচেজড ল্যান্ড, কথিত বা ক্রয়কৃত কেনা জমি, থ্রি টাইমস তিনবার, দ্য সো কল্ড বায়ার কথিত ক্রেতা, সিক্রেট গোপন করা, ফেক জাল বা ডকুমেন্টস দলিল, গ্রাব জুম ল্যান্ড, ঝুমচাষ বা করা হয় মানে জমি বা দখল করা মানে ঝুম চাষের জমি দখল করা, শ্যামফেস্টলি লজ্জাজনকভাবে, পারচেজ ল্যান্ড ক্রয় জমি ক্রয় করা, ইন দ্য হিল ডিস্ট্রিক্ট পার্বত্য জেলায় এ কমন প্র্যাকটিস সাধারণ চর্চা, ফর দ্য পারপোজ অব দ্য বিল্ডিং রিসোর্ট অ্যান্ড ফাইভ স্টার হোটেল, একটি রিসোর্ট ও একটি ফাইভ স্টার হোটেল নির্মাণের উদ্দেশ্যে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা আসলে, দ্য সিএইচটি অ্যাকোর্ড পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, দ্য কুয়েট পরিপূর্ণভাবে, ডেনিউড অফ নগ্ন বা নিবারিত বা হীন করা, অরিজিনাল ইনহ্যাবিটেন্ট প্রকৃত বা আসল বাসিন্দা, মেক রুম অফ ট্যুরিস্ট রিসোর্টের জন্য সুযোগ করে দেয়া, স্টার্ক সম্পূর্ণ বা পুরোদর স্তর, কানেক্টেড উইথ জড়িত বা সংযুক্ত, ক্লিয়ারেন্স অফ দ্য সেল অফ দ্য ল্যান্ডস জমি বিক্রির ক্লিয়ারেন্স, ইন কোয়েশ্চেন বিচারাধীন বিষয়ে বা যার সম্পর্কে আলোচনা হচ্ছে, আনসার জবাব দেয়া, গেট এ ওয়ে উইথ অন্যায় করেও পার পাওয়া, ইউজিং ফ্যাক্ট ডকুমেন্টস, ভুয়া বা জাল দলিল ব্যবহার করা, পারমানেন্ট হ্যাবিটেন্ট স্থায়ী বাসিন্দা, নন পারমানেন্ট রিসাইডেন্ট অস্থায়ী বাসিন্দা, হান্ড্রেডস অফ একরস শত শত একর এনশিওর নিশ্চিত করা, তারপর রিলিভেন্ট সম্পর্কিত বা প্রাসঙ্গিক ইন্টারন্যাশনাল প্রোটোকল আন্তর্জাতিক চুক্তি রিগার্ডিং সংক্রান্ত, তারপর প্রোটেকশনস অফ ট্রাইবালস উপজাতিদের জমি সংরক্ষণ, তারপর ব্রিজ ভঙ্গ করা, উই ফিল দ্যাট আমরা মনে করি এ ভেরি ফান্ডামেন্টাল ইস্যু খুবই বা একদম মৌলিক বিষয়, অ্যাড্রেস সমাধা করা, ডেসিমেট ধ্বংস করা, দ্য ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট বাস্তুসংস্থানগত পরিবেশ, ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট উন্নয়নের নামে, তারপর হ্যাপহাজার্ড কনস্ট্রাকশন পরিকল্পনাহীন কাঠামো, এক্সপেন্স ব্যয় বা খুচরা মূল্য, তারপর প্রিস্টাইন আদিম বা আদি প্রকৃতির আদিম বা আদি অকৃত্রিম, তারপর হচ্ছে যে দ্য রাইটস অব দ্য ইন্ডিজিয়াস পিপল উপজাতিদের অধিকার ডিউ টু দিস ডেভেলপমেন্টস এসব উন্নয়নের কারণে। তো আজকে এটি সাজিয়ে লিখেছে হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। তো এবার আমরা মূল খবরটি পড়ে আসবো। ল্যান্ড গ্র্যাবিং ইন সিএসটি মাস্ট স্টপ, সেভ হোমস্টেজ অফ ইন্ডিজিনাস পিপল, ইট ইজ অ্যান আইরনি মেড পসিবল বাই দ্য নেক্সাস অফ মানি অ্যান্ড পলিটিক্যাল লিঙ্কস দ্যাট থ্রি ট্রাইবাল ভিলেজেস ইন দ্য বান্দরবান ডিস্ট্রিক্ট অফ দ্য সিএসটি আর ইন দ্য প্রসেস অফ বিং গ্র্যাবড ইন অ্যান্ড ইটস ইনহ্যাবিটেন্টস ফেসিং দ্য প্রসপেক্ট অফ দ্য এভিকশনস, নট অনলি দ্যাট দে আর অলসো ফেসিং চার্জেস অফ দ্য ট্রেসপাসিং ইন্টু হোয়াট হ্যাজ লিগালি বিন দেয়ার অ্যাবোর্ড ফর দ্য জেনারেশন, and it is not the three villages only the but the adjacent land also that the indigenous people used to farm for sustenance that have been grabbed illegally, the grabber resorted to in usury and then forcefully grabbed into land of those who defaulted in repaying the loan, reportedly the actual amount of the so called purchased land is the three times that 60 crores that so called buyer says he has purchased, and he makes no secret of the fact that he faked documents to grab Jhumland,
Jumblan shamefacedly suggesting that the faking documents to purchase land in Hill district in a common practice. All for the purchase of the building, a resort and a five-star hotel. In fact, since the signing of the CST Accord, a quiet of the future villages have been denied for their original inhabitant to make room for the tourist resorts. There are several stark questions that the administration and those connected with the giving clearance of the sale of the lands in question must answer. How can people get away with using fake documents to buy land? And how can a person who has neither a permanent habitant nor a permanent residence purchase land amounting to hundreds of acres? It is not for the administration to ensure that the provisions of the relevant international protocols regarding the protections of tribal land are not breached. We feel that there is a very fundamental issue that ought to be addressed here. Can we really afford to decimate the ecological environment of the CST in the name of development and the haphazard construction for tourism? By all means, the CST should be opened to the world, but that should not be at the expense of the pristine of beauty with the region, nor of the rights the indigenous people who, due to these developments, stand to lose their homes and the means of sustenance. তাই চলে আজকে ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় অংশ এবং সেই সম্পাদকীয় অংশ মূল খবরটি পড়লাম। তারপর হচ্ছে যে বিভিন্ন কঠিন শব্দগুলোর অর্থ বলে দিলাম। তো এটাই ছিল। তো ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন।